বসে গেছে আর মাটনের কালাকে দেখো জাস্ট ফাটাফাটি এখন ফুটবে এটা কেন অন করে দিই আচ্ছা তুমি আরে আমি গোলটা খাবো এটা ক্যারামেল ফ্লেভার আর তোমার একটু হাতটা একটু দেখি আটকে পেয়েছিস তো হ্যাপি বার্থডে হ্যাপি অ্যানিভার্সারি কাটো 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 দাদু মা সকাল সকাল রান্না গেছে কত কিছু রান্না করে নিয়েছে এখানে আছে বেগুন ভাজা আলু ভাজা ওরতলায় চাটনি আছে আর এখানে সবজি দেওয়া ডাল আর এখানে ভেটকি মাছ ভাজা চলছে আর এখানে আলু ভাজা চলছে এখানে মাছ ভাজা এখনও চলছে এখানে চিকেন আছে এখানে মাটন আছে ঘুম থেকে ওঠার আগে মার আর্ধেক রান্না করা হয়ে গেছে আজকে দেখো যার অ্যানিভার্সারি সে আছে সারা সকাল থেকে খেতে খেতে ফুটছিল তো যাই হোক আমিও রান্না বান্না মার কাজের সাথে হেল্প করতে উঠেছি তো চলো গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আই হোপ সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি রাত্রিবেলা 12টার সময় মা বাবা কেক কাটিং হয়েছে কারণ আমিও তাড়াতাড়ি বেরিয়ে যাবো আর ওদিকে রাখায় এক্সাম দিয়ে আস্তে আস্তে ও সাড়ে তিনটে চারটে বেজে যাবে তো সেই জন্য ভাবলাম না রাত্রিবেলা কেকটা কাটা হয়ে যাক কারণ ওরাও একটু দেরি করে গেল আর আমরাও চলে যাবো সব দিদি মিলে রাত্রিবেলা কেকটা কাটা হয়ে গেছে তো চলো এবার রান্না টান্নাগুলো মায়ের সেরে খাইয়ে দিই তাড়াতাড়ি করে খাইয়ে দিই বলছি সেরে দিচ্ছি চলে যাচ্ছে চলো পর তোমাদের সঙ্গে কথা বলছি দেখো আমি ভাতটা মোটামুটি রেডি করে নিয়েছি আর ভাতের জন্য এখানে সবজিগুলো ভাজছি এখানে আর এটা হবে ফ্রাইড রাইস আর এখানে আমার চিকেনটা রেডি করা হয়ে গেছে ভাতটা করে নিয়ে আমি তারপর মাটনটা বসাবো ভাতটা পরে করলে ভালো হতো কিন্তু বাবা যেহেতু একটু তাড়াতাড়ি খায় সেই জন্য আমাকে একটু ভাতটা তাড়াতাড়ি রেডি করতে হলো এখন কটা বাজে এখন বাজছে 11টা মোটামুটি আমি 15-11 এই 15-10টায় আমি রান্নাঘরে ইন করেছি আর 15-10টা থেকে 11টার মধ্যে আমার এত কিছু হয়ে গেছে মাটনটা জাস্ট বসাবো হয়ে যাবে চল আমরা স্নান করবো বেরোতে হবে তো সেদিন আরও তাড়াতাড়ি করছি চল দেখো আমার ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গেছে আর এখানে এবার মাটনের মশলাটা কষানো চলছে এবার মাটনটা বসাবো মাটনটা বসে গেছে আর মাটনের কালারটা দেখো জাস্ট ফাটাফাটি এখনও ফুটবে এটা কোনো এটাকে কিন্তু আমি আজকে প্রেশার কুক করিনি কেচে বসিয়ে নিয়ে আমি স্নান টান সেরে এসেছি আর ওইদিকে আমাদের বাড়ির সবচেয়ে বড় অতিথি চলে এসছে দেখো এসেই ফ্রাইড রাইস আর মাংস নিয়ে বসে পড়েছে এই যে এই এই কি খাচ্ছিস তুই কি খাচ্ছিস লেগ পিস কিরকম করে খায় লেগ পিস একটু দেখিয়ে দাও তো এদিকে তাকিয়ে খাও এদিকে তাকিয়ে খাও ওলে বাবলে ওলে বাবলে ওলে বাবলে ওমা তুমি চা করছো আমাকে একটু দেবে চা ওতে হবে একটু
এই ঝিনুকের মধ্যে দিলেই হবে, এক ঝিনুক দিলেই হবে চা। হ্যাঁ চা সঙ্গে দিলেও হবে, তোমার নেশাটা কাটানোর জন্য করে। চলো মাংসটা রান্না হয়ে গেলে, এখন ডট 12টা বেজে গেছে, আমি একটু বেরোবো, একটু কাজ রয়েছে, নিতে এসে খেয়ে পালাবো। চলো পাড়ার জঙ্গল হাফ সাফ করে এসছি, মানে পাইপ ফুটোটা করে এসছি, মানে এই কাজেই গেছিলো। আমাদের পাশে একজন আইব্রো করে তোমাদের কাছে গেছিলাম, আইব্রোটা করছে, খারাপ তুমি ভালোই করেছে, দিন আগে থেকেই ওর কাছে করতাম, এই জন্য একটা এ আছে। বাড়িতে চিৎকার চেঁচামেচি হচ্ছে দেখেছো, এই একটা মজা, বাড়িতে সব বাচ্চা কাচ্চা এক জায়গায় থাকবে না, এই একটা মজা। চলো এখানেও আবার একটা ছোটখাটো একটা আড্ডা বসে গেছে, আর এই যে ইনি হচ্ছে আমার ছোট বোনের শাশুড়ি মা, একটু হাই করে দাও তো, একটু হাই করে দাও, সবাইকে একটু হাই করে দাও। হ্যাঁ তুমি 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 হ্যাঁ তুমি একটু সবাইকে হাই করে দাও। এই তো দেখো তুমি কি খাচ্ছ, কেক খাও দিশু, পরীক্ষা কেমন হলো দিশু, দিশু দিশু আমার ছোট বোনের ঢঙ্গে পিসি দেখো একটু কেমন ঢঙ্গে নিয়ে একদম। আর এদিকে আমার মা খাবার দাবার সব গোছাচ্ছে, এখানে সালাদ কাটা গেছে, এই যে পান সাইজে পান খেতে হবে, আর আমার মাটনের কালারটা দেখো নজর, যখন সবাই যখন নজর দেবে না তখন অলরেডি পেটের মধ্যে ঢুকে আবার বেরিয়েও যাবে, তাই না কি? তো চলো একটু আড্ডা মেরে নিই, আর কিছুক্ষণের জন্য আছি, একটু আড্ডা মেরে নিই। ও তো দেখো আর কি দেব, আচ্ছা তুমি আজকে সবাইকে গান শোনাবে একটা, ঠিক আছে তাহলে গান শোনাবে না, তুমি যদি গান না শোনাও তাহলে আর কে খাবে না, কি সুন্দর গান গায়, কি সুন্দর গান গায়। বাড়ি গিয়ে কতটা মিস করি তোমরা জানো, বলো যতক্ষণ থাকি ততক্ষণ সবাই আছে। আচ্ছা মামনের পরের দিনকে কি নিয়ে আসবে বলো, রং নিয়ে আসতে হবে, এবার এবার আর মাটি ক্লের মাটি আর না, এখন থেকে আবার কি আনতে হবে, লং, লং কে কি বলে ইংলিশে, কি ইংলিশে, ইংলিশে কি বলে বলো, ড্রয়িং, আর কালার পেন্সিল বলো, কালার পেন্সিল, একটা বই নিয়ে আসবে। আচ্ছা মামনকে কি তোমরা কি করবে বলো, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, বলো শেয়ার করবে, চলো এবার খেতে বসে যাই, চলো চলো মাছ ভাজা খাবো না আমি অত বেশি খেতে, এই এখন এমনি দেড়টা বাজে, এত তাড়াতাড়ি খাই না, এই দিয়ে ঠিকঠাক খাবো। সবাইকে বাটি বাটি করে দিন, সবাই দেখাও, চলো একদম, হ্যাঁ হয়েছে 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 হয়েছে, সবাই হ্যাঁ সবাই ফটো তুলেছে, এটা খুব ভালো হয়েছে, না না এই যে দুই মামনি টাটা টাটা টাটা, আর কি করবো তুই করে আসলে, শোনো টাটা শোনো মনু টাটা, তুলেছি চলো টাটা, একদম ভালো হয়েছে, আমি পাঠিয়ে দেবো টাটা। গুড ইভিনিং, অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলছি, হ্যালো মেয়ের জন্য নিয়ে আসলাম দই ফুচকা, আমি হাঁপাচ্ছি, ভালো লাগছে ভালো লাগছে, মানে ব্ল্যাক টিশু ও, আর হচ্ছে সেই সাথে
এনেছি, দেখো কি কি এনেছি। এই ব্যাগের মধ্যে ঝোলার মধ্যে রয়েছে আমাদের থেকে এক একটা করে রয়েছে বাবা, একটা চিপস, একটা বিস্কুট, কেক ছিল, এই সরি একটা কেক, একটা বিস্কুট, একটা স্প্রাইট আর একটা শট। এই এই হলো ব্যাপার। কালকে সকালবেলা নিয়ে যাবে এক্সকারশনে, কোথায় নিয়ে যাবে বাবা তোদের? ওই বেহালা আর্কিওলজি মিউজিয়াম, আর্কিওলজি মিউজিয়াম, তাই তো? হ্যাঁ, দেওয়া স্কুল থেকে তো টিফিন টিফিন কিছু না কিছু তো দেবেই, তবুও হাঁটতে একটুখানি মুখ চালানোর মতন একটুখানি কিছু এনে দিলাম, তাও অল্প অল্প ছোটো ছোটো দেখেই এনে দিয়েছি। আর বন্ধুরা সবাই নিয়ে যাবে টুকটাক টুকটাক, এ ওরটা খাবে, ও সেরটা খাবে, এই করেই কাটাবে। আর আজকে না সারাদিন প্রচণ্ড টায়ার্ড, আর ভালো লাগছে না। আর সব বাড়িতে রান্না টানা চলছে বাই, কালকে গেছি, কালকে ট্রেনে তো প্রচণ্ড ভিড় ছিল, তারপরে তো রাত্রিবেলা সারা ধরে হই হুল্লোড় ওরকম হয়েছে, তারপরে সকালবেলা উঠে রান্না, তারপরে আবার নাকি মুখে দিয়ে আবার এতটা জার্নি করে এসেছি। এসার পর আসার মিউ গেছিলো পড়তে, মানে গাড়ি থেকে নেমে ও বইটাই সব ব্যাগের মধ্যে ছিল, ও পড়তে গেছিলো, কী দেবো পড়তে গেছিলো, ও পড়ে বাড়ি ফিরেছে। তার আগেই আমি বাড়িতে এসে ব্যাগপত্র রেখে আমিও পড়াতে চলে গেছিলো, এই জাস্ট ফিরলাম। এবার রাত্রিবেলা মা টুকটাক খাবার দাবার দিয়ে দিয়েছে, ওতেই হয়ে যাবে আজকে রাত্রিবেলা ডিনার। তো বন্ধুরা আজকের আড্ডা এইটুকানি, তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার দিস চ্যানেল, আর আমার চ্যানেল যারা নতুন নতুন ভিজিট করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবো। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, লাইফটা ভীষণ ভীষণ ভীষণভাবে এনজয় করো। আজকের মতন বন্ধুরা টাটা।